नमस्कार दर्शक বন্ধু, আমি সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 16ই অক্টোবর থেকে 22শে অক্টোবর এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। সবার আগে বলে দিই, সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা। সবার পূজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভ কামনা আমি রাখি। এবং এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে তার একটা আমি পূর্বাভাস দিয়ে দিচ্ছি। সেইভাবে আপনারা চলার চেষ্টা করবেন, তাহলে সপ্তাহটা পূজোর মধ্যে ভালোই কাটবে। এই সপ্তাহে মেইনলি এই যে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত অন্ধ্র তুলা রাশি থেকে যাত্রা শুরু করবে, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মকর রাশি পর্যন্ত যাত্রা করবে। সোমবার আপনাদের তুলা রাশিতে চন্দ্র থাকবে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুক্রবার এবং শনিবার ধনু রাশিতে চন্দ্র থাকবে এবং রবিবার দিন আপনারা মকর রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এই যে 7টা দিন, সব দিনই কিন্তু আমার শুভকামনা রইল আপনাদের 7টা দিনই খুব ভালো কাটুক। পুজো এসে গেছে, পুজো চলছে, মানে প্রত্যেকটা দিন এনজয় করুন, এই শুভকামনা সবসময় থাকলো। এবং আমি আরও স্পেসিফিকভাবে বলে দিচ্ছি কোন দিনগুলো বিশেষভাবে ভালো যাবে, কোন দিনগুলোকে একটু বুঝে চলবেন, সবটাই আলোচনা করে দেব। যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে আমি বলবো মেষ রাশি কেমন যাবে। মেষ রাশির সপ্তাহ শুরুটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার দিনটা যথেষ্ট ভালো যাবে, অর্থাৎ 16 তারিখ মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে, পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি হতে পারে, বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকেও লাভ পাবেন, কর্মময় দিন কাটবে, সেদিক থেকে কিন্তু সোমবার দিনটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মন মানসিকতার মধ্যেও পজিটিভনেস থাকবে, ফিনান্সিয়াল দিক থেকে লাভ হবে, প্রেম সন্তান এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা হতে পারে, সেটা ব্যক্তিগত কারণেই হোক কর্মের জন্যই হোক দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, ফলে সোমবার দিনটা মেষ রাশি ভালো যাবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে, অর্থাৎ 17, 18, 19 এই তিনটা দিন আপনাদেরকে একটুখানি বুঝে শুনে চলতে হবে। কোথায় একটু মানসিক চাপ কিন্তু আসতে পারে, যে কোনো দিক থেকে মানসিক চাপ আসতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কভার আপ করে চলতে হবে। মন মানসিকতার মধ্যে ডিস্টার্বেন্স থাকার জন্য সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, তাই অবশ্যই এই যে তিনটে দিন এই সপ্তাহে, অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই তিনটে দিনকে আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চালাতে হবে। এমন না যে বড় কোনো সমস্যা হবে, কিন্তু কাজের প্রেশার হোক, যে কোনো দিক থেকে প্রচণ্ড পরিমাণ মেন্টাল প্রেশার কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা কিন্তু খরচটা হয়তো বেড়ে গেল বা কাজের প্রেশার খুব বেড়ে গেল, এই জায়গাগুলো থাকার জন্য একটু আপনাদের বুঝে শুনে চলতে হবে। অবশ্যই গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানে চলবেন, রাস্তাঘাটে কিন্তু একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব ভাইটাল কাজ যদি না করার হয় তাহলে কিন্তু ভালো, কারণ শনি দৃষ্টি পড়ে থাকছে অষ্টম দিয়ে চন্দ্র পাস করছে। কিন্তু বৃহস্পতিবার রাত্রি 9টার পর থেকে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে, অনেকটাই বেটার পরিস্থিতি চলে আসবে। শুক্রবার শনিবার পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকশি থাকছে, সেদিক থেকে কিন্তু এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। সে আপনার ব্যক্তিগত দিক থেকেই বলুন, কর্মের দিক থেকেই বলুন, কেনাকাটা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং সব কিছু আপনাদের অনুকূলে থাকবে, দিনগুলো যথেষ্ট এনজয়েবলভাবে পুজোর মধ্যে কাটাতে পারবেন, অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই দিনগুলো আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শনিবার পর্যন্ত এই তিনটে দিনও আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে, ঘোরাঘুরি বাড়বে, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা সব কিছু প্ল্যান ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, সব কাজের মধ্যেই পজিটিভনেস পাবেন, ভাইটাল কাজ করার থাকলে করতে পারেন, সেগুলোও আপনাদের ভালো হবে, পরিবারের সকলের সঙ্গে আনন্দ করা, ঘুরতে যাওয়া এই জায়গাগুলো ভরপুর দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিন দশমভাবে চন্দ্র যাবে, দশমভাবে চন্দ্র যাবে সেদিক থেকেও কোনো অসুবিধা নেই, আপনাদের চতুর্থ হয় দৃষ্টি থাকবে, পরিবারের লোকজনের সমাবেশ হতে পারে,
ছোটখাটো ভ্রমণ হতে পারে, কেনাকাটা হতে পারে। রোপা দিনটাও মোটামুটি আপনাদের ভালো দেখতে পাচ্ছে, খুব একটা প্রবলেম যে হবে এই সপ্তাহে তা নয়, অ্যাজ ইট ইজ চলবে। খুব একটা বাড়িতে হয়তো কোনো শৌখিন দ্রব্য ভয় করলেন, বাড়িতে কোনো রিনোভেশনে কাজ করলেন, এই জায়গাগুলোও থাকছে, বাড়িতে লোকজনের সমাবেশ হলো, আনন্দময় দিন কাটবে, ভয়ের কিছু নেই। খালি আপনারা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দিন, এই যে তিনটে দিন, এই তিনটে দিনকে একটু বুঝে চলার চেষ্টা করবেন। এই সপ্তাহে যেহেতু পুজোর মাস সপ্তাহ, সেহেতু আমি অত ডিটেলসে বলছি না, দিনগুলো বলে দিচ্ছি যে কোন দিনগুলো আপনাদের ভালো যাবে। ফলে এই তিনটে দিনকে একটু বুঝে চললে বাদবাকি সপ্তাহের দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকছে। এই সপ্তাহের শুভ সংখ্যা 3, এবং এই সপ্তাহের শুভ রং যদি বলে তাহলে সাদা এবং হলুদ। এই দুটো রং আপনারা বেশি ব্যবহার করবেন, অথবা রুমালও রাখতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এই সপ্তাহে 65% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন, সপ্তাহের শুরুতে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, ফলে সোমবার দিনটা কিন্তু আপনাদের একটু কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে। সে যে কাজই করুন না কেন, কাজের প্রেশার থাকবে, ফলে একটু মানসিক চাপ থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, এবং প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হতে পারে। যে কোনো কাজে একটু পরিশ্রমের মাত্রা বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে, এবং খরচটাকে কিন্তু বুঝে করবেন। খরচ বেড়ে যেতে পারে, যে কোনো কারণে খরচ সোমবার দিন বাড়তে পারে, হয়তো পুজো, মার্কেট কেনাকাটা করা, শপিং করা, এই কারণে খরচ বাড়ার একটা সময় প্রবণতা থাকছে, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। যদি ইন্টারভিউ থাকে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন, সেদিক থেকে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সোমবার দিনটা গড়ে কিন্তু মোটামুটি ভালো বেরিয়ে যাবে, খুব একটা প্রবলেমেটিক দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত আপনাদের ঠিক সপ্তমভাবে চন্দ্র আসবে, সেখানে দাঁড়িয়ে ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পাওয়া যাচ্ছে, এবং পার্টনারের সঙ্গেও কিন্তু যথেষ্ট বন্ডিং থাকছে, কিন্তু মাঝে মাঝে একটু যে কোনো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনার সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। যতটা লাইটলি নিতে পারেন ততটাই কিন্তু ভালো, এমন কোনো বড় ব্যাপার ঘটবে না, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। এই কারণে একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকতে পারে, সেটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় বলুন, বিবাহিত জীবন বলুন, বড় কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। দিনগুলো অ্যাজ ইট ইজ ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। পুজোর মধ্যে আমি বেশি ডিটেলস আলোচনা করছি না, যতটুকু বলার বলে দিচ্ছি। কিন্তু যখন অষ্টমী চন্দ্র আসবে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র আসবে, এখানে আবার খরচের প্রবণতা বৃদ্ধি পাবে, অত্যাধিক পরিমাণে খরচ বাড়তে পারে, যে কোনো পারপাসে পুজোর মধ্যে খরচ বাড়তে পারে। রাস্তাঘাটে কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না, রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাফেরা করবেন, এবং পরিবারে সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু ওই জায়গাটাই বললাম যে রাস্তাঘাটে একটু বুঝে শুনে চলতে হবে। যেহেতু অষ্টমভাবে চন্দ্র, সব কাজ একটু বুঝে শুনে করবেন, পুজোর মধ্যে ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রে গজকেশরী আছে, খরচ হতে পারে, আবার অর্থ আগমনের জায়গাটাও কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়াছে, কিন্তু ভাইটাল কাজ বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শনিবারের মধ্যে রাখবেন না। রোববার দিন আবার আপনাদের হাতে সময় চলে আসবে, অর্থাৎ সেই দিনটা আবার ভালো দেখতে পাওয়াচ্ছে, সেই দিনটা যথেষ্ট এনজয়েবল কাটবে, ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা, আনন্দ করা, সব দিক থেকে রোববার দিনটা আরও বেটার কিন্তু দেখতে পারবেন। তাহলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রথম দিকটা অতটা সমস্যা নেই, মাঝের দিকটা একটু সপ্তাহের মাঝামাঝি একটু বুঝে শুনে চলতে পারলে একটু মানসিক চাপ আসতে পারে, এবার শেষের দিনটা অর্থাৎ রোববার দিনটা কিন্তু আপনাদের অনেকটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। ফলে গড়ে মোটামুটি পুজোটা আপনাদের যথেষ্ট ভালোই কাটছে। যদি কোনোরকম সমস্যা ফেস করতে হয় তার থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে যথেষ্ট ভালো আপনাদের কেটে যাবে। এই সপ্তাহে যদি আপনাদের শুভ রং বলা হয়, তাহলে আপনারা সাদা রংটাকে ব্যবহার করতে পারেন, বা ঘিয়ে কালারটা ভালো, এবং আকাশি কালারও কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিয়ে যাবে। এই সপ্তাহে শুভ সংখ্যা আপনাদের জন্য 6, সপ্তাহে মোটামুটি আপনাদের 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। আপনাদের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভকামনা আমার থাকলো। চলে আসি মিথুন রাশির জন্য। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকছে সোমবার দিন। সোমবার দিনটা আপনাদের জন্য অতীব ভালো, যে কোনো দিক থেকে কিন্তু এনজয়েবল দিন কাটবে। পুজোর শুরু হচ্ছে অর্থাৎ 16 তারিখ, সেখানে দাঁড়িয়ে আপনাদের দিনটা কিন্তু কেনাকাটা বলুন, শপিং বলুন, আনন্দ করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, সব দিক থেকে দিনটা আপনাদের লাভদায়ক যাবে।
কেন বৃহস্পতি চন্দ্রের গজকেশরী পঞ্চম ভাবে চন্দ্র বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট এনজয়েবল দিন কাটাবেন, ফলে দিনটাকে আপনারা যথেষ্ট পজিটিভলি কাটাতে পারেন। ভাইটাল কাজকর্ম করা থাকলে করতে পারেন, কর্ম ব্যবসা সব দিক থেকে, বিবাহিত জীবন সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সোমবার দিনটা, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালোই কাটবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছে না। কাজের প্রেশার থাকবে, হঠাৎ করে কাজের প্রেশার অত্যাধিক বেড়ে যাওয়ার জন্য কোথায় একটু মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে, হয়তো পুজোর মধ্যে কাজের চাপ বেড়ে গেল, এই জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত। ফলে একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করবে, সে যাই করুন একটু রিল্যাক্সে, মাইন্ডটাকে রিল্যাক্সে রাখার চেষ্টা করবেন, বারবার করে মানসিক ডিপ্রেশন আসার জায়গা থাকছে। শনিচন্দ্রের যোগ থাকছে বৃশ্চিক রাশিতে, চন্দ্র নিচস্থ, ফলে কাজের প্রেশার বলুন, যে কোনো দিক থেকে একটু চাপ বলুন, খরচ বেড়ে যাওয়া বলুন, এই জন্য একটু কাজের মানে মন মানসিকতার মধ্যে চাপ থাকতে পারে, সেটাকে একটু হালকা লাইটলি নেওয়ার চেষ্টা করবেন, দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে। ইন্টারভিউতে ভালো ফল হতে পারে, প্রতিযোগিতায় লাভ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে, মোটামুটি কর্মময় দিনের মধ্যে দিয়ে দিনগুলো কেটে যাবে। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র আসবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে সেখানে দাঁড়িয়ে, অতীব ভালো। এই দিনগুলো আপনাদের যথেষ্ট এনজয়েবল কাটবে, যথেষ্ট আনন্দময় দিন কাটবে, পুজোর মধ্যে ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা, এন্টারটেনমেন্ট সবগুলোই কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, মন মানসিকতা পজিটিভ থাকবে, যথেষ্ট এনজয়েবল কাটবে দিনগুলো, ফলে দিনগুলোকে আনন্দের সঙ্গে কাটাতে পারবেন, সেদিক থেকে বাধা থাকছে না। কিন্তু রোববার দিন আবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র আসবে, অষ্টমভাবে যখন অর্থাৎ 22 তারিখে, অর্থাৎ 22 তারিখে চন্দ্র আপনাদের অষ্টমভাবে আসবে, সেখানে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, পরিবারের সকলকে নিয়ে আনন্দ করার চেষ্টা করবেন, পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করতে যেতে পারেন, সেগুলো অসুবিধা নেই, কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন আর কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না, এই দুটো জিনিস আপনারা মাইন্ডে রাখবেন, বাদবাকি সব জিনিসগুলো আপনাদের ঠিকঠাক হবে। আর ভাইটাল কাজকর্ম খুব একটা করবেন না, রোববার দিন আপনি করবেন না, আপনারা যদি করতে চান তাহলে আপনারা বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শনিবারের মধ্যে করবেন, অনেকটা বেটার ফল পাবেন। আর রোববার দিনটা আপনাদের একটু যাই করুন একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে দিন সপ্তাহটা আপনাদের ভালোই কেটে যাবে। মোটামুটি এই সপ্তাহে 70% শুভ ফল আপনারা পাচ্ছেন এবং শুভ রঙ হচ্ছে সাদা, হলুদ এবং সাদা, এটা ভালো, এবং সবুজ কালারটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই সপ্তাহে আপনাদের 3 সংখ্যাটা শুভ এবং অবশ্যই 6 সংখ্যা আপনাদের জন্য শুভফল দিয়ে যাবে। আপনাদের পুজো ভালো কাটুক, আনন্দ কাটুক, এই শুভকামনা আমার আপনাদের প্রতি রইল, আনন্দের সঙ্গে পুজো কাটাবেন। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে সোমবার দিন, চতুর্থভাবে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, ফলে কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন। যারা কর্মে যোগাযোগ করতে পারে চাইছেন বা কর্মের জন্য কোনো ইন্টারভিউ আছে, আপনারা সোমবার দিন করার চেষ্টা করবেন, কর্মে যোগাযোগ করার জন্য ভালো, কর্মের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কর্মে প্রেশার থাকবে, ফলে সেই কারণে মানসিক একটু ডিপ্রেশন আসতে পারে, ফলে কাজের চাপ থাকার জন্য এটা হতে পারে, কিন্তু কর্মস্থানে কিন্তু ভালোই যাবে, কর্মের দিক থেকে চাপ থাকলেও কিন্তু কর্মস্থানে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে কর্মের দিক থেকে ভালো, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়া, কেনাকাটা, শপিং করা, পরে শৌখিন দ্রব্য ক্রয়, বাড়ি রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে, ফলে একটু খরচ বাড়বে কিন্তু তারপরেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন, দিনটাকে আপনারা কাজে লাগাতে পারেন। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ কর্কট রাশির পঞ্চমভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্র আসবে এবং চন্দ্রের দৃষ্টি একাদশে থাকছে, ফলে শনিচন্দ্রের যোগ থাকছে, শনি এবং চন্দ্রের যোগ থাকছে, একদিক থেকে যেমন দিনগুলো অত্যাধিক ভালো যাবে পঞ্চমভাবে চন্দ্র, সব কাজের মধ্যেই পজিটিভনেস পাবেন, কিন্তু আবার কোথাও একটু মাঝে মাঝে ডিপ্রেশন দেখতে পারবেন, একটুখানি চাপ বেড়ে গেল বা একটুখানি লেট হয়ে যাচ্ছে সব কাজ করতে, কেনাকাটা করতে গেলে না তো দেরি হয়ে যাচ্ছে, একটু গ্যাদারিংয়ে পড়ে যাচ্ছেন, একটু ভিড়ভাট্টায় পড়ে যাচ্ছেন, এরকম মানসিক ডিস্টার্বেন্স টুকটাক আসতে পারে, তাছাড়া বড় কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না, লাভদায়ক দিন যাবে, ভাইটাল কাজকর্ম করতে পারেন। পুজোর মধ্যে দিনগুলো আপনাদের ভালোই কাটবে, খালি শনিচন্দ্রের যোগ আছে তাই মাইন্ডটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন, সব কাজই ভালো কাটবে। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র আসবে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে সেদিক থেকেও দিনগুলো কিন্তু এনজয়েবল কাটবে, খরচের প্রবণতা বৃদ্ধি পাবে, খরচটাকে একটু বুঝে করবেন, না তো অযথা অনেক বেশি খরচ হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে।
দিনগুলো অ্যাজ ইট ইজ আনন্দের মধ্যেই কাটবে, কোনো রকম ডিস্টার্বেন্স দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকে কিছু ভালো ফল আপনারা পেতে পারেন, যারা কর্মের যোগাযোগ করতে চাইছেন এই সময়ে করতে পারেন, সেদিক থেকেও কোনো বাধা থাকছে না। ইন্টারভিউ থাকলেও কিন্তু ভালো ফল আপনারা পাচ্ছেন। বৃহস্পতিচন্দ্রের গজকেশরী আছে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিন আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, ফলে সেই জায়গাটাও আবার ভালো পাবেন, মনের মধ্যে পজিটিভনেস থাকবে, পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা এই জায়গাগুলো পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিনটাও রোববার দিনটাও কিন্তু পুজোর মধ্যে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সপ্তাহে দেখুন পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই চারটে ভাব দিয়ে পাস করছে, ফলে এই সপ্তাহে যথেষ্ট এনজয়েবল, পরিবারের সকলকে নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা এই জায়গাটা কিন্তু থাকছে। পুজোর মধ্যে বড়সড় সমস্যা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না, খালি মাঝখানে একটু মাঝামাঝি, সপ্তাহে মাঝামাঝি একটু সোমবার মঙ্গলবার এই দিনগুলো আপনার একটু মানসিক চাপ আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, সেই জায়গাটা একটু লাইটলি নেবেন, তাহলে সপ্তাহটা ভালো কেটে যাবে। এই সপ্তাহে মোটামুটি আপনাদের বৃহস্পতিচন্দ্রের গজকেশরী থাকছে, ফলে তিন সংখ্যাটা আপনাদের জন্য ভালো ফল দেবে এবং ছয় সংখ্যাটা কিন্তু আপনাদের জন্য ভালো। শুভ রং আপনাদের জন্য হচ্ছে সাদা, সবুজ এবং হলুদ, এই তিনটে রঙই আপনাদের জন্য শুভ। এই সপ্তাহে 75% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা পুজোর সপ্তাহ, ফলে সোমবার দিন আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকছে এবং শনি বৃহস্পতিচন্দ্রের গজকেশরী থাকছে, অতীব শুভ। কেনাকাটা করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে। দূর যাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, ফিল্ডে যারা কাজ করে এরা প্রচণ্ড উদ্যমের মধ্যে কাজ করবে, ফলে সোমবার দিনটা আপনাদের এক কথায় যথেষ্ট ভালো যাবে। যেই কাজ করুন না কেন, যে কাজের সঙ্গে যুক্ত থাকুন, সোমবার দিনটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং লাকি, ফলে সে ভালো দিন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র আসবে, শনিচন্দ্রের যোগ থাকছে। যে কোনো কারণে আপনাদের একটু মানসিক চাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সে আপনার খরচ বেশি হওয়ার জন্য হতে পারে বা পরিবারের কোনো কারণে হতে পারে, একটু চাপ কিন্তু থাকছে। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু লাইটলি নিতে হবে, একটা দুটো দিনের ব্যাপার। অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সময়টাকে আপনাদের একটু হালকাভাবে নিতে হবে, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে এবং বাড়ির কোনো রিনোভেশনের কাজ করানো, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা এই জিনিসগুলো কিন্তু হতে পারে। এবং শনিচন্দ্রের যোগ থাকার জন্য সব কাজের মধ্যে একটু বেশি আপনাদের কাজের প্রেশার থাকলো, তার মধ্যে সব কাজ করতে হলো, এই জন্য পরিস্থিতির মধ্যে একটু মানসিক ডিস্টারবেন্স দেখতে পায়, বা সেই জায়গাটাকে আপনাদের একটু কভার আপ করতে হবে, দিনটা মোটামুটি আপনাদের ভালো বেরিয়ে যাবে। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র আসবে এবং বৃহস্পতিচন্দ্রের গজকেশরী থাকছে, বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, ফলে এই সপ্তাহে যে বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে এই পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। শুক্রবার শনিবার পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো, ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা, এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট সব কিছু কিন্তু পজিটিভলি দেখাচ্ছে। সব দিক থেকে দিনগুলো আপনাদের পুজোর মধ্যে ভালোই যাচ্ছে, তাই আনন্দ করতে পারবেন, সেই জায়গাটাই কিন্তু থাকছে সিংহ রাশির জন্য। রোববার দিনটা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, ফলে ষষ্ঠভাবে চন্দ্র এবং দ্বাদশভাবে দৃষ্টি, সেই জায়গাটা কিন্তু রোববার দিন একটু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে এবং যে কোনো কারণে শরীরটাকে একটু দেখে রাখবেন, হঠাৎ সিজনাল কোনো প্রবলেম হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন, খাওয়া দাওয়াটা বুঝে শুনে করবেন, তাহলে কিন্তু সোমবার দিন, রোববার দিনটাও আপনাদের ভালো বেরিয়ে যাবে। খুব একটা প্রবলেমেটিক দেখাচ্ছে না, সেদিক থেকে ভয়ের কোনো কারণ নেই, রোববার দিনটাও আপনাদের ভালো কাটছে, খালি আপনাদের খরচটাকে বুঝে করতে হবে, তাহলে দিনটা ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে শুভ সংখ্যা আপনাদের জন্য 1 এবং 5 এবং শুভ রং আপনাদের জন্য সাদা এবং সবুজ, এই রং দুটোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই সপ্তাহে শুভ সংখ্যা 1 এবং 5 এবং এই সপ্তাহে আপনারা 75% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের পুজো ভালো কাটুক, আনন্দ কাটুক, এই শুভকামনা থাকলো, আনন্দের সঙ্গে পুজো কাটাবেন। চলে আসি কন্যারাশির ক্ষেত্রে। কন্যারাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, অর্থাৎ 16 তারিখ, ফলে আর্থিক দিক থেকে লাভ হতে পারে, হঠাৎ আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে সোমবার দিন। পারিবারিকভাবে ভালো, পরিবারের লোকজনের সমাবেশ হতে পারে, আপনারা কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এই জায়গাটা কিন্তু থাকছে। রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সোমবার দিনটা, তাহলে কিন্তু দিনটা আপনাদের ফেভারিট থাকবে, বৃহস্পতিচন্দ্রের গজকেশরী থাকছে, সেই দিক থেকে প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। দূর যাত্রা করতে হলে একটু বুঝে শুনে যেতে হবে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে,
পরিবারে কোনো রিনোভেশনের কাজ করানো, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয়, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, এই জায়গাগুলো কিন্তু থাকছে সোমবার দিন। মঙ্গলবার দিন, বুধবার দিন, বৃহস্পতিবার দিন রাত্রি 9টা পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, ফলে ঘোরাঘুরি বাড়বে, এন্টারটেনমেন্ট, কেনাকাটা, শপিং করা, পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়া, এই জায়গাটা পূজার মধ্যে কিন্তু থাকছে। ফলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারও কিন্তু রাত্রি 9টা পর্যন্ত আপনাদের ভালোই কাটবে, কিন্তু একটু প্রেশার থাকবে, অত্যাধিক পরিমাণে দৈহিক পরিশ্রম হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু কভার আপ করতে হবে, শরীরের দিকে খেয়াল রাখবে, শরীরটা কোথাও দুর্বল হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। পুজোটা কিন্তু এই দিনগুলো আপনাদের ভালো কাটছে, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভালোই দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র চলে যাবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, হঠাৎ করে কিছু কেনাকাটা হতে পারে, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করলেন, বাড়ি রিনোভেশন করলেন, বাড়িতে কোনো হঠাৎ করে কিছু একটা পরিবর্তন দেখতে পারেন, হয়তো কোনো প্ল্যান নেই, এমন কিছু কেনাকাটা হয়ে গেল, এই জায়গাটা কিন্তু থাকছে, এনজয়েবল কাটবে, বাড়িতেই থাকবেন, বাড়িতে আনন্দ করবেন পরিবারের সকলকে নিয়ে, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ভালো কাটবে, কাজের প্রেশার কিন্তু একটু মনে মনে থাকবে, কিন্তু সেটা বড় কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি কোনো কাজে যোগাযোগ করতে হয় আপনারা করতে পারেন, মানে যেহেতু চতুর্থায় চন্দ্র, দশমে চন্দ্রের দৃষ্টি, কাজের যোগাযোগ করার থাকলে আপনারা করতে পারেন, সেদিক থেকে কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে দিনগুলো ভালোই যাবে। রোববার দিনটা আপনাদের পঞ্চমে চন্দ্র চলে যাবে, সেই জায়গাটাও কিন্তু আবার বেটার দেখতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না, অর্থাৎ পুজোর মধ্যে দিনগুলো আপনাদের যথেষ্ট এনজয়েবল কাটছে, ভালো কাটছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে এই সপ্তাহটা মোটামুটি আপনারা মোটামুটিভাবে 70-75% শুভফল কন্যারাশি পেয়ে যাবে, সপ্তাহটা খুব একটা প্রবলেমেটিক দেখতে পাওয়া যাচ্ছে না, খালি শরীরে এবং পেটের দিক থেকে একটু কেয়ারফুল থাকবে, পেট খারাপ বা পেটের কোনো সমস্যা আসতে পারে, সেই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সপ্তাহে যদি ভালো শুভ রং বলেন, তাহলে এই সপ্তাহে মোটামুটি আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ রং এবং আকাশি রং আপনাদের জন্য শুভ, এবং এই সপ্তাহে শুভ সংখ্যা 5 এবং 7, এই সংখ্যা দুটো আপনাদের এই সপ্তাহে শুভফল দিয়ে যাবে। চলে আসি তুলারাশির ক্ষেত্রে। তুলারাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, ফলে রাশিতে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকেশী, ফলে দিনটা সোমবার দিনটা আপনাদের যথেষ্ট এনজয়েবল কাটবে। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের সঙ্গে কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি হতে পারে, কর্মের দিক থেকে যথেষ্ট ভালো যাবে, ব্যবসা করলে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। যদি ইন্টারভিউ থাকে সোমবার 16 তারিখে, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল সোমবার দিন আপনারা পাচ্ছেন, এবং ছোটোখাটো ভ্রমণ, ঘোরাঘুরি এগুলো হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, ফিল্ড ওয়ার্ক করছে, এদের দিক থেকে কিন্তু লাভদায়ক দিন প্রমাণিত হবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে, দ্বিতীয়ভাবে চন্দ্র এবং শনিচন্দ্রের যোগ, ফলে কোথাও একটু টাকা পয়সা নিয়ে একটু চিন্তা আসতে পারে, হয়তো খরচটা বেড়ে গেল, বা যে কোনো কারণে কেউ টাকা দেবে বলছে, দিতে পারছে না, বা আস্তে আস্তে দেরি হচ্ছে, এরকম একটা মানসিক চাপ কিন্তু থাকছে। এমন না যে সেটা পূর্ণ হবে না, কিন্তু তারপরে একটা মানসিক চাপ থাকবে, একটুখানি সামলে নেওয়ার চেষ্টা করবেন, একটা দুটো দিনের ব্যাপার, পরিস্থিতি আবার হাতে চলে আসবে দুদিন পরেই, ফলে এই সময়টা পরিবারে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিনটা আপনার ভালো কেটে যাবে। কারণ যেহেতু শনিচন্দ্রের যোগ আছে, পরিবারের মধ্যে কোথায় একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, তাই সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে, রাস্তাঘাটে সাবধানে চলবে। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে পরিস্থিতি হাতে চলে আসবে, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুক্রবার, শনিবার, এই দিনগুলো আবার আপনাদের পজিটিভ হয়ে যাবে। যে কাজগুলো প্রথমে মনে হচ্ছিল যে হবে না বা আটকে যাচ্ছে, সেটা কিন্তু এই সময় আপনারা পজিটিভলি দেখতে পারবেন, পরিস্থিতির মধ্যে একটা পজিটিভনেস আসবে, সব কাজই ঠিকঠাক হবে, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং, কেনাকাটা, আনন্দ, সব দিক থেকে সপ্তাহটা পুজোর মধ্যে যথেষ্ট ভালো কাটবে, ফলে পরিস্থিতি আবার পজিটিভ হয়ে যাবে, ভয়ের কিছু নেই, বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, সব দিক থেকেই দিনগুলো আপনাদের পজিটিভ থাকবে, যথেষ্ট এনজয়েবল দিন কাটবে। রোববার দিন আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র যাবে, সেই জায়গাটাও কোনো ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, বড়সড় কোনো সমস্যাই নেই, বা সেই দিনটাও আপনাদের ভালো কাটছে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, খরচ হবে, সেই জায়গাটা তো থাকছেই, পুজোর মধ্যে সবারই হয়, সেই জায়গাটা থাকছে, কিন্তু বাড়িতে কোনো রিনোভেশন করা, শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়িতে লোকজনের সমাবেশ, এই জায়গাটা কিন্তু এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে, বা আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেন, বা কোথাও কোনো আত্মীয় বাড়িতে গেলেন, এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকেও রোববার দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যদি দূরযাত্রা করতে হয়
দূরে যারা যাচ্ছে পূজোর মধ্যে ঘুরতে যাচ্ছে তারা কিন্তু বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুক্রবার শনিবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য অনুকূল এবং ছোটখাটো ভ্রমণ করতে গেলেও এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সপ্তাহে মোটামুটি আপনারা 70% শুভফল পেয়ে যাচ্ছেন, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। একটু ডিপ্রেশন প্রথম দিকে থাকবে, তারপরে আবার ক্লিয়ার হয়ে যাবে। এবং এই সপ্তাহে শুভ সংখ্যা 3 এবং 6, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রে গজগজই থাকছে, ফলে সোমবার দিনটা একটু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে, অত্যাধিক পরিমাণে খরচ বেড়ে যেতে পারে। সেই জায়গাটা আপনাদের কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। সেই জায়গাটার রেস্টটা কিন্তু মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত থাকবে, তাই সোমবার দিনটাকে যদি আপনারা ঠিকঠাক চালাতে পারেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারও আপনাদের অনেকটা বেটার যাবে। তা না হলে কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স কিন্তু থাকতে পারে, তাই খরচটাকে বুঝে করবেন, শরীরের দিকে কেয়ার থাকবেন। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে এবং শনি আপনাদের চতুর্থায় বসে আছে, শনিচন্দ্রের যোগ থাকছে, খরচের প্রবণতা এখানেও কিন্তু থাকছে, ফলে মনটাকে পজিটিভ রাখবেন, ছোটোখাটো ব্যাপারে মানসিক ডিস্টার্বেন্সকে মাথায় জায়গা দেবেন না, তাহলে দিনগুলো আপনাদের ভালোই বেরিয়ে যাবে। কিন্তু এরপরেই পরিস্থিতি কিন্তু আপনাদের হাতে আসবে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুক্রবার এবং শনিবার পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন, সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, ভয়ের কোনো কারণে যথেষ্ট এনজয়েবল দিন কাটবে। দূরযাত্রা করার থাকলে কিন্তু আপনারা রোববার দিন করবেন, অর্থাৎ রোববার দিন যখন মকর রাশিতে চন্দ্র চলে যাবে সেই সময় কিন্তু দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সপ্তাহটা মোটামুটি যথেষ্ট এনজয়েবল কাটবে। কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে এবং সপ্তাহের প্রথম দিকটা একটু মানসিক ডিস্টার্বেন্স থাকলেও মিডিল হাফ থেকে আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন। সপ্তাহে আপনাদের 70% শুভ ফল এই সপ্তাহ আপনারা পাবেন এবং এই সপ্তাহে আপনাদের শুভ সংখ্যা 3, শুভ রং আকাশি এবং হলুদ। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, অর্থাৎ সোমবার দিনটা আপনাদের কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে। পঞ্চমভাবে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের চন্দ্রের উপর পড়বে, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক দিক থেকে সোমবার দিন আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। কেনাকাটা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, সব দিক থেকে কিন্তু দিনটা আপনাদের পজিটিভ যাবে, ফলে সোমবার দিন আপনাদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে, মনের কোনো ইচ্ছা পূরণ, কোনো গিফট আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে এবং তৃতীয়ভাবে আপনাদের শনি বসে আছে, শনির দশম দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে, ফলে শনিচন্দ্রের একটা বীজযোগ থাকছে, ফলে যে কোনো পারপাসে একটু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার খরচটাকে একটু কন্ট্রোল করবেন, পরিবারের জন্য, ছোটো পরিবার, ভাই বোনের জন্য কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, একটু শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। যে কোনো কারণে মন মানসিকতার মধ্যে একটু চাপ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বৃহস্পতিবার রাত্রি 9টার পর থেকেই পরিস্থিতি আপনাদের হাতে আসতে আরম্ভ করবে এবং শনিবার, রোববার, শুক্রবার এবং শনিবার পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকশি থাকছে, রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকছে, ফলে মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা উদ্যম, একটা সব দিক থেকে কিন্তু আনন্দবহুল পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাবেন। সেটা বৃহস্পতিবার রাত্রি থেকে একটা চেঞ্জ আসবে, সেটা অবশ্যই পারিবারিক দিক থেকে ভালো, পরিবারে মানুষজনের আগমন হতে পারে, বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে মাতৃস্থানের দিক থেকে, পিতৃস্থানের দিক থেকেও শুভ দেখতে পাওয়া যাচ্ছে, আর্থিক দিক থেকে লাভদায়ক প্রমাণিত হবে, মন মানসিকতা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট সব দিক থেকেই কিন্তু মন মানসিকতা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসা, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে দিনগুলো আপনাদের সপ্তাহের শুরুর দিক থেকে তুলনামূলকভাবে মধ্য মিডিল হাফ থেকে আপনাদের অনেকটাই বেটার পাবেন। সোমবার দিনটা ভালো পাবেন, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারটা একটু গড়ে কাটবে, বৃহস্পতিবার রাত্রি থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটাই এনজয়েবল যাবে, অনেকটাই আনন্দ ফুর্তির মধ্যে কাটবে পুজোর সপ্তাহ
এবং রোববার দিনটা দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, সেদিক থেকেও রোববার দিনটা আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে একটু বাধা থাকলেও ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বিশেষ বাধা থাকছে না। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও দিনগুলো লাভদায়ক যাবে। এক কথায় শেষের দিকটা আপনাদের জন্য ভালো, অর্থাৎ সপ্তাহের মিডিলটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিয়ে যাবে। সেই দিক থেকে প্রথম হাফটা একটু ডিস্টার্ব থাকলেও যদিও সোমবার দিনটা তুলনামূলক অনেকটাই বেটার যাবে মঙ্গল বুধ বৃহস্পতিবারের তুলনায়। ফলে সোমবার দিনটায় কাজকর্মগুলো করে নেবেন, ভাইটাল কাজকর্ম যা করার সোমবার দিন করলে অবশ্যই আপনারা ভালো ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই শুভ সংখ্যা হচ্ছে তিন সংখ্যাটা শুভ, এবং কিছু ক্ষেত্রে চার সংখ্যাও শুভ, এবং শুভ রং হচ্ছে আপনাদের জন্য হলুদ রং এবং সাদা রং আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে। সোমবার দিনটা কাজের প্রেশার কিন্তু থাকবে, এই কারণে কোথাও একটু হয়তো সময় বাড়িতে দিতে পারছেন না, এর জন্য কোথাও একটু পারিবারিক দিক থেকে মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে। কাজের প্রেশার থাকার জন্য সেই জায়গাটা কিন্তু আপনারা হয়তো সেইভাবে পরিবারকে সময় দিতে পাচ্ছেন না, সোমবার দিনটা এই জায়গাটা দেখতে পাওয়া যাবে। পরিবারে কোনো শৌখিন দ্রব্য ক্রয় হতে পারে, কোনো মানুষজনের আগমন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের মধ্যে দিয়ে কাটলেও যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, কর্মের দিক থেকেও কিছু সফলতা দেখতে পাওয়া যাচ্ছে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো ইন্টারভিউ থাকে সোমবার দিন তাহলেও ভালো ফল কিন্তু পাবেন। পরে সোমবার দিনটা একটু বুঝে শুনে চলবেন, মনটাকে ফিরিয়ে রাখার চেষ্টা করবেন, রোজকার রুটিন ভালো হবে, যে কাজগুলো রোজ করেন সেগুলো ভালো দেখতে পাচ্ছে, সেদিক থেকেও বাধা নেই। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত দেখুন আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে এবং পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালোই কাটবে, খুব একটা প্রবলেমেটিক নেই। কিন্তু শনিচন্দ্রের যোগ থাকার জন্য সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে গেল, পরিবারকে যে সময় আপনি নিয়ে যাবেন বা কথা দিলেন সময় দেবেন সেই সময়টা হয়তো দিতে পারলেন না, লেট হয়ে গেল, এই জায়গাটা কিন্তু আপনাদের হতে পারে। ফলে অ্যাক্টিভভাবে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন, সকালবেলায় একটা প্ল্যান করে নিয়ে দিনগুলো কাটাবেন। অবশ্যই একাদশে চন্দ্র কিছু হলেও শুভ ফল দিয়ে যাবে, সেদিক থেকে কিন্তু আপনাদের কিছু আর্থিক লাভ হতে পারে, আবার খরচের প্রবণতাও কিন্তু থাকবে। পুজোর মধ্যে কিন্তু মকর রাশি একটা খরচের টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু থাকছে, প্রাপ্তিযোগও আছে কিন্তু খরচের প্রবণতা থাকছে, সেই জায়গাটাও কিন্তু অন্যান্য রাশির থেকে একটু হলেও বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তাই খরচটাকে একটু কন্ট্রোল করলে দিনগুলো আপনাদের ভালো যাবে, কেনাকাটা শপিং করা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এগুলো হতে পারে, সেই দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারিটেবল থাকছে। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা মকর রাশির দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে, এবং দেখুন আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি বসে আছে, দ্বাদশভাবে চন্দ্রের উপর দৃষ্টি দেবে। ফলে দেখা গেল এই যে শুক্রবার শনিবার বিশেষ করে আপনাদের কিছু শৌখিন দ্রব্য ক্রয় করা বা বাড়িতে কোনো রিনোভেশনের কাজ করানো, বাড়ি কেনা গাড়ি কেনা এই সংক্রান্ত দিন যাবে, সেই দিক থেকে কিন্তু খরচ বাড়লেও কোনো পজিটিভ কাজেই সেই খরচটা হবে, সেদিক থেকে কিন্তু একটু মানসিক চাপ থাকলেও সেটা ভয়ে মানে বিশেষ কোনো অসুবিধার কারণ হবে না, পারিবারিক দিক থেকেও ভালো যাবে এবং ব্যক্তিগত দিক থেকেও ভালো। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, যেমন রোজকার দিন যায় সেইভাবেই কাটিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। সেই শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, এবং সিজন চেঞ্জ হচ্ছে ফলে শরীরের দিক থেকে ছোটোখাটো প্রবলেম কিন্তু হতে পারে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিন দেখুন আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসছে, ফলে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। অবশ্যই কিন্তু বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, এই জায়গাগুলো রোববার দিন কিন্তু থাকছে, সেদিক থেকে রোববার দিনটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন রোববার দিন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল মকর রাশি দেখতে পাওয়া যাচ্ছে, শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশি দেখুন সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরীর যোগ থাকছে, দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ সোমবার দিন হতে দেখা যাচ্ছে, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, কেনাকাটা করা ঘোরাঘুরি শপিং করা এই জায়গাগুলো সোমবার দিন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার দিনটা কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, পিতার দিক থেকেই বলুন, ভাগ্যের দিক থেকেই বলুন, আর্থিক দিক থেকেই বলুন, আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাচ্ছেন,
সেই দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট পজিটিভ। যদি ভাইটাল কাজকর্ম কিছু করতে হয় সোমবার দিন নির্দ্বিধায় করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে, এখানে কিন্তু আবার কাজের প্রেশার একটু বেড়ে যেতে পারে। যে কোনো কারণে মন মানসিকতা একটু চাপ থাকবে, মন মানসিকতার মধ্যে একটু প্রেশার থাকবে, যেহেতু শনিচন্দ্রের যোগ এবং চন্দ্র বৃশ্চিক রাশিতে নিজস্ব, সেহেতু কাজের প্রেশার বেড়ে গেল, পরিবারকে যে রকম সময় দেবেন বলেছিলেন সেটা দিতে পারলেন না, এরকম যে কোনো দিক থেকে একটু মানসিক চাপ থাকবে। সেই জায়গাটা কিন্তু যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ভালো, বাড়ি গাড়ি করার জন্য ভালো, বাড়ি গাড়ি কিনতে চাইলে কিনতে পারেন, সেদিক থেকে অসুবিধা নেই। বাড়ি রিনোভেশনের কাজ করানো, শৌখিন দ্রব্য ক্রয়, এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কিন্তু কোথায় একটু মানসিক ডিস্টার্বেন্স, পারিবারিক দিক থেকে আপনার একটু সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার পরিস্থিতির মধ্যে একটা আবার পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, বৃহস্পতি চন্দ্রে গজগোষী থাকবে, অতীব শুভ ঘোরাঘুরি, কেনাকাটা, যে কোনো মনের ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে, কোনো গিফট আপনারা পেতে পারেন, ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো, ছোটো ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। এক কথা, বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে এবং শনিবার পর্যন্ত আপনাদের কিন্তু একাদশে চন্দ্র থাকছে। সব দিক থেকে কিন্তু আপনারা দিনগুলোকে পজিটিভলি কাটাতে পারবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। হয় সেদিক থেকে ভালো ফল পাবেন, আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের ভালো। রোববার দিনটা কিন্তু আপনাদের দ্বাদশে চন্দ্র চলে যাবে, একটু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা রোববার দিন দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কারণেই হোক একটু খরচ বাড়বে এবং শরীরের দিকে খেয়াল রাখবেন এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। সেদিক থেকে যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে অবশ্যই রোববার দিন আপনারা শুভফল পাচ্ছেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির দিন যাবে, রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় আপনাদের জন্য ভালোই ফল পেয়ে যাবে। এই সপ্তাহে 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা রং শুভ, হালকা বেগুনি রং শুভ এবং সবুজ হলুদ রংটা আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। আপনাদের শুভ সংখ্যা 3 এবং হচ্ছে 8, এই দুটো সংখ্যা আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। পুজো আনন্দে কাটান, ভালো কাটান, এই শুভকামনা আমার রইল। সবাই আনন্দের সঙ্গে পুজো কাটাবেন। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে হচ্ছে আপনাদের অষ্টমভাবে সোমবার দিন চন্দ্র থাকবে, ফলে অষ্টমভাবে যখন চন্দ্র থাকবে পরিবারের মানুষজনের আগমন হতে পারে অথবা আপনি কোনো অনুষ্ঠানে বা কারো বাড়ি গমন করতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনার হতে পারে, ব্যক্তিগত দিক থেকে ভালো ফল পাচ্ছেন, পার্টনারের দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে, এই জায়গাটা কিন্তু সোমবার দিন ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এবং সোমবার দিনটা আপনার ভালো কাটবে, কিন্তু দূরযাত্রা করার ক্ষেত্রে আমার মনে হয় একটু সমস্যা আছে, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, অযথা কোনো ঝামেলায় পড়তে পারেন, সেই জায়গাটা থেকে একটু নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে এই দিনগুলো পজিটিভলি বেরিয়ে যাবে, সোমবার দিনটা ভালো বেরিয়ে যাবে। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি 9টা পর্যন্ত মীন রাশি ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, এবং দেখুন ভাগ্যস্থানে চন্দ্র তৃতীয় হয়ে দৃষ্টি ঘোরাঘুরি বাড়তে পারে, দূরযাত্রা পুজোর মধ্যে হতে পারে, সেই জায়গাটা ভালো, বিদেশ যাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রাত্রি 9টার মধ্যে। সেখান থেকে কিন্তু অবশ্যই শুভফল পাচ্ছেন, কিন্তু যেহেতু শনিচন্দ্রের যোগ আছে পিতা শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। মাঝে মাঝে কোনো দেখা যায় কোনো স্পিরিচুয়াল স্থানে, কোনো আধ্যাত্মিক স্থানে আপনাদের গমন হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো, পুজোর মধ্যে কিন্তু ঘোরাঘুরি হওয়ার প্রবল সম্ভাবনা মীন রাশির থাকছে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে সপ্তাহটা কাটবে, পুজো আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে, ফলে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন। এর জন্য শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, ছোটোখাটো ব্যাপারে গ্যাস্ট্রিকের প্রবলেম বা পেটের প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে, একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বৃহস্পতিবার রাত্রি 9টার পর থেকে শুরু করে রবিবার শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে এবং চতুর্থ হয়ে চন্দ্রের দৃষ্টি থাকবে। মানুষজনের আগমন কিন্তু আপনার বাড়িতে হতে পারে, পারিবারিক দিক থেকে আনন্দ পাবেন, কিন্তু কাজের প্রেশার কিন্তু থাকবে, ছুটির দিন হলেও কিন্তু কাজের একটা প্রেশার আপনার কিন্তু একটু শারীরিক প্রবলেমের কারণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা এগুলো কিন্তু হতে পারে, পরিবারে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, হঠাৎ করে প্ল্যানিং ছাড়াই কিছু হয়তো কেনাকাটা হতে পারে, সেই জায়গাটা থাকছে। বাড়ি গাড়ি কেনার জন্য দিনগুলো ভালো, যারা বাড়ি গাড়ি কিনতে চায় অবশ্যই কিনতে পারেন, কর্মের যোগাযোগ যারা করতে চাইছেন তারাও কিন্তু কর্মের যোগাযোগ করতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন।
রোববার দিন আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, ফলে সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। দিনটা আপনাদের যথেষ্ট এনজয়েবল কাটবে, ঘোরাঘুরি কেনাকাটা শপিং পুজোর মধ্যে অবশ্যই ছুটির দিন, সেগুলোকে যথেষ্ট এনজয়েবল কাটাতে পারবেন। এই সপ্তাহটা মীন রাশির জন্য সোমবার দিনটা একটু গড়ে কাটলে বাদবাকি দিনগুলো আস্তে আস্তে অনেকটা বেটার দেখতে পাওয়া যাবে, কিন্তু পুজো আচ্ছা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকার সঙ্গে সঙ্গে শরীরের দিকেও খেয়াল রাখার চেষ্টা করবে। সেই আপনাদের এই সপ্তাহে যদি শুভ রং বলেন, অবশ্যই হলুদ রংটা শুভ, হালকা লাল রং ব্যবহার করতে পারেন। আজ সংখ্যা আপনাদের জন্য শুভ, অবশ্যই কিন্তু এই সপ্তাহে 75% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই পুজো আনন্দে কাটান, ভালো কাটান, এই শুভকামনা নিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।